ফ্যান ক্লাব, এই ক্লাবটা খুব সাধারণ পুজো কিন্তু অসাধারণ তাদের চিন্তা ভাবনা, মুখে বলা যাচ্ছে না, পড়ে নিন যারা বাংলা পড়তে জানেন। ইয়াহালার চহু রাস্তায় জেমস রঙের লাগোয়া এই ক্লাবটা কিন্তু অসাধারণ কাজ করেছে এবছর, যে কাজটা অনেকেই করতে পারেনি। দেখুন কি সুন্দর, তারা মোমবাতি জ্বালিয়ে এখানে পুজো করছে। বাগান ক্লাব সত্যি, এইটা পুকুর ছিল এই জায়গাটা 70 দশকে, এখানে সবেদা গাছ ছিল, সেই অনুযায়ী নামকরণ তৈরি করা হয় সবেদা বাগান ক্লাব। আজ একটা ইতিহাস এই সবেদা বাগান ক্লাব, বিশেষ করে 2024 সালে এই পুজোটা খুব সাবিকিয়ানা প্যান্ডেল এবং প্রতিমাকে দেখাচ্ছি, কিন্তু মনে করবেন যে কজন আছে তারা কিন্তু খুব সোজা হয়ে দাঁড়িয়ে আছে, বেহালার বড় বড় তাবর তাবর পূজা কমিটির তরফ থেকেও এরা অনেক বেশি সুন্দর করে দাঁড়িয়ে আছে। এদের জন্যই হয়তো ভগবান এখনো এই জগৎটাকে শ্রেষ্ঠ আসন লবে বলে ভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে। নবমী সন্ধ্যায় কিন্তু তিথি অনুযায়ী শুভ বিজয়া, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আবার চলে এসেছে বেহালার চৌরাস্তা সবেদা বাগান ক্লাবে। কেন এসেছি, কোথা থেকে আসছেন আপনি? আমি ঠাকুর পুকুর 2 নম্বর বাজার পড়ায় স্যার। দিদি, এই যে সবেদা বাগানের এই যে সাধারণ প্যান্ডেল, সাধারণ সাবিকি প্রতিমা, তার সাথে একজনকে মানে স্মরণ করছে, কেন এগুলো কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে, আমি চাই এই মেয়েটি জাস্টিস পাক। নামটা? আমার নাম অর্ণব চ্যাটার্জি। অর্ণবদা, এবারে পুজোর বাজেট কি একটু কম আছে আপনাদের? হ্যাঁ, সে তো একটু কম আছেই, এবারে আমরা এমনিও পুজোটা যতটা সম্ভব অনা নম্বর রাখার চেষ্টা করেছি, যতটা পুজোর যা রীতি আছে সেগুলো মেনে যতটা অনারম্ভ পুজো করা যায় সেটা আমরা করেছি, একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে। একটা প্রতীকী প্রতিবাদ মানে যতটা মানে কম করে করে এই পুজোটাকে, উৎসবটাকে পালন, আপনি একদম আমাদের যদি পুরো পাড়াটা একবার ফলো করেন তাহলে দেখতে পাবেন আমরা এবারে আলোকসজ্জাও সেভাবে করিনি, কোনো সাউন্ড নেই, হ্যাঁ আমরা কোনো মাইকের ব্যবস্থাও রাখিনি, আর ঢাকি বলতে আমরা একজন দুজন ঢাকি রেখেছি পুজোর জন্য যতটুকু দরকার সেইটুকু রেখে বাকি আড়ম্বর বর্জন করেছি। খুব ভালো, অনেক। আপনার নাম? আমার নাম অর্ণব চ্যাটার্জি। অর্ণবদা, অনেক ভালো লাগলো আপনাদের মানসিকতা, মানবিকতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে কুর্নিশ জানাচ্ছি, এইরকম একটি পুজো অন্তত করতে পেরেছেন আজকের দিনে 2024 সালে, খুব ভালো। এই একটা মনের মধ্যে একটা শান্তি আছে, প্রচুর মানুষ পাওয়া যায়, খালি নিজেদেরকে একটু তৈরি করতে, তাই তো অর্ণব? একদম একদম, নিশ্চয়ই। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর একটু দোয়া করবেন, প্রার্থনা করবেন তার জন্য, ওই আমার ছোট্ট বোনটার জন্য। পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিসাবে আমরা মা দুর্গাকে প্রণাম করছি আর প্রার্থনা করছি আজকে ওই বোনটির জন্য, যে হাজার হাজার মানুষকে বাঁচাতে পারতো, মাত্র 31 বছর বয়সে সে আমাদের থেকে ছেড়ে চলে গেল। আপনি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামালদা সবেদা বাগানে এসেছিল সন্ধেবেলায়, নবমীর সন্ধ্যায়, কিন্তু তিথি অনুযায়ী আজকে শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, আর শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে জানে এরকম শিক্ষা প্রদীপ কোনো না কোনো ক্লাব জ্বালাতে পারলো, আর ওই ছোট্ট বোনটার জন্য আমি প্রণাম করছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন গায়ে শিরা উঠে যাবে, কারণ কামালদা অনেক হাসি মজার মধ্যে দিয়ে ব্লগ করে। এবছর পুজোয় কিন্তু কামালদা খুব দুঃখে আছে, দুঃখের কারণটা কিন্তু পয়সা নেই বলে নয়, দুঃখের কারণটা আপনারাও ধরতে পারছেন। কামাল কলকাতা দেখুন, খেলা থেকে মেলা, তারাতলা থেকে জোকা,
কামাল দা 60 কিলোমিটার রেডিয়াসে প্রত্যেকটা ব্যাপারে নজর দেয়, হয়তো বয়সটা বেশি সেই জন্য অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু কামাল দা যাদেরকে গুরুত্ব দিচ্ছে এই ছোট বোনটাকে, এই ক্লাবটাকে, যে ক্লাব এই রকম সুন্দর একটি বাক্য লিখে সবাইকে দেখাচ্ছে, সবাই এসে প্রণাম করবেন যে আমাদের ছেলে চলে গেছে, সে দূর থেকে কিন্তু দেখছে, বলছে কারা কারা পশ্চিমবঙ্গবাসী তাইছো, তাদের জন্য আমি সব ঢেলে দিলাম। সবাই, প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা মেয়ে আমাদের বোন কাকিমা বউ মা, আর তাদেরকে অপমান করার অধিকার এই কামাল মল্লিকের নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্গা পুজো দারুণভাবে পালন করুন, আর একটু মনের কোনায় যদি কিছু মানবিকতা থাকে ওই ছোট্ট বোনটির জন্য হাত জোর করে দোয়া করুন, প্রার্থনা করুন, সত্যিকারের সঠিক নিরপেক্ষ বিচারটা যেন সে পায়। কামাল কলকাতা দেখতে থাকো সুনামের সাথে। নমস্কার।